আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যার বিষয় পড়ব তার নাম হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ পণ্ডিত, সাহিত্যিক, ঐতিহাসিক এবং হুইগ দলের রাজনৈতিক নেতা। ইংরেজি, জার্মান, ডাচ, স্প্যানিশ, ফরাসি প্রভৃতি বিভিন্ন ভাষায় তিনি ছিলেন দক্ষ এবং অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী মেকলে প্যারাডাইস লস্ট অনায়াসে মুখস্থ বলতে পারতেন। মেকলের দৃষ্টিভঙ্গি নিয়ে এবার আমরা আলোচনা করব। মেকলে তার ইতিহাস চর্চায় বিশ্ব সভ্যতার ইতিহাসকে দুটি ভাগে বিভক্ত করেন, যেমন সভ্য জাতিসমূহের ইতিহাস এবং অসভ্য জাতিসমূহের ইতিহাস। তিনি ব্রিটিশ জাতিকে চূড়ান্ত সভ্য জাতি বলে মনে করতেন, পাশাপাশি ভারতীয় সভ্যতাকে তিনি চূড়ান্ত নিকৃষ্ট বলেও মনে করতেন। লর্ড মেকলে ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসনকালে তার আইন সচিব হয়ে ভারতে আসেন এবং কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন। তিনি চার বছর ভারতে কাটান আর এই সময় তিনি ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরাজি ভাষা, পাশ্চাত্য ধারণার প্রসারে অসামান্য অবদান রাখেন। তার তৈরি করা আইন সংক্রান্ত সুপারিশগুলি ভারতে ব্রিটিশ শাসনের ওপরে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। মেকলে ভারতীয় সভ্যতা এবং শিক্ষা ব্যবস্থার তীব্র নিন্দা করেন। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে তার বিখ্যাত প্রস্তাব বা মিনিট তিনি পেশ করেছিলেন। আর এখানে মেকলে প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও বুদ্ধিহীন বলে অভিহিত করে সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করেন। তার মতে প্রাচ্য শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার চেয়ে সব অংশে নিকৃষ্ট। আর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে শিক্ষাদানের মাধ্যম ছিল সংস্কৃত বা আরবি ভাষা। আর মেকলে ছিলেন উগ্র পাশ্চাত্যবাদী, তিনি ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানেরই পক্ষপাতী ছিলেন। আর সেই কারণে তিনি তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ককে বোঝাতে সক্ষম হন যে বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষালাভের পর ষষ্ঠ বর্ষ থেকে ইংরাজি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসাবে চালু করা উচিত, আর এতে উচ্চশিক্ষার প্রসার সহজ হবে এবং তার লক্ষ্যই ছিল ভারতে সাংস্কৃতিক বিজয়। এবং তিনি মনে করেন যে প্রথম পর্যায়ে ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে, আর জল যেভাবে ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় তেমনি পরবর্তীকালে এই উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর সহায়তায় পাশ্চাত্য শিক্ষা ক্রমে ভারতের সাধারণ ও নিম্নবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে। আর মেকলের এই নীতি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুয়ে পড়া নীতি নামে পরিচিত। এবার আমরা চীন দেশের কথা দেখব। চীনের যে সাম্রাজ্যবাদী দেশগুলির রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া চীনের যে অর্থনৈতিক বিকাশ সেটা আমরা আলোচনা করব। এক সময় চীন ছিল সুপ্রাচীন সভ্যতার লীলামূলী, আর গর্বিত চীনারা নিজেদের দেশকে স্বর্গীয় দেশ এবং চীন সম্রাটকে স্বর্গের সন্তান বলে মনে করত। তারা বিশ্বাস করত যে চীনের সম্রাট স্বর্গের অনুশাসন অনুসারে তার রাজ্য শাসন করেন, আর ঊনবিংশ শতকের প্রথম দিকে কিং বা মাঞ্চু রাজবংশ শাসিত চীন ছিল সব দিক থেকেই পিছিয়ে পড়া একটি দেশ, আর স্বর্গের সন্তানের দুর্বল এবং স্বৈরাচারী শাসনে জনগণের দুর্দশার সীমা ছিল না। এবং মন্ত্রী আমলা যারা ছিল তারাও ছিল আত্মসর্বস্ব এবং দুর্নীতিগ্রস্ত, সম্রাটের সঙ্গে প্রজাদের যোগাযোগের কোনো উপায় ছিল না। সামন্ততন্ত্র শাসিত চীনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিল্প, বিজ্ঞান, কারিগরি জ্ঞান, সামরিক বাহিনী সব কিছুই ছিল দুর্বল ও পশ্চাৎপদ। গর্বিত চীনারা বিদেশিদের বর্বর বলে মনে করত, সেই কারণে চীনে বৈদেশিক বাণিজ্যে নানান সমস্যা ছিল। চীনারা মনে করত যে বিদেশিদের কাছ থেকে তাদের কিছু শেখার বা গ্রহণ করার নেই, তাছাড়া চীনাদের জীবনধারণের প্রয়োজনীয় সামগ্রীর কোনো কিছুই বিদেশ থেকে আনতে হতো না, চীনেই পাওয়া যেত। বিদেশি বিলাসবহুল পণ্যের প্রতি চীনাদের বিশেষ আগ্রহ ছিল না, সেই কারণে চীনারা তাদের দেশে বিদেশিদের আগমন এবং বাণিজ্যিক সম্প্রসারণের তীব্র বিরোধী ছিল। আর কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে
চীন সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ দুটি অপমানজনক কাজ করতে হতো। একটা হচ্ছে চীন সম্রাটকে নজরানা বা উপঢৌকন দান এবং অপরটি হচ্ছে কাও তাও প্রথা। আর এই কাও তাও প্রথা অনুযায়ী তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। আর বিভিন্নভাবে বিদেশিরা চেষ্টা চালায়, কিন্তু তবু তারা চীনে বাণিজ্যের অনুমতি পেল না। অথচ চীনের মূল্যবান সাদা রেশম, সবুজ চা ও অন্যান্য খনিজ পদার্থের উপর ইউরোপীয় বণিকদের খুব আকর্ষণ ছিল। তাই বিদেশি বণিকরা সাধারণ উপায়ে চীনে প্রবেশ করতে না পেরে পরবর্তীকালে বলপ্রয়োগ এবং সামরিক অভিযানের মাধ্যমে চীনের বাণিজ্য দখলের চেষ্টা করতে থাকে। এবার আমরা অর্থনৈতিক শোষণের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল সেটা আমরা দেখব। চীনের সামরিক ও অর্থনৈতিক দুর্বলতার সুযোগে পশ্চিমী ও অন্যান্য কয়েকটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র চীনে বাণিজ্যের মাধ্যমে নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। আর ইউরোপীয় দেশগুলির মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম জলপথে চীনে প্রবেশ করে। রাফায়েল পেস্ট্রেলো নামে জনৈক পর্তুগিজ 1516 খ্রিস্টাব্দে চীনে পৌঁছান এবং তিনি বাণিজ্য করে অনেক লাভ করেন। আর চীনা সম্রাটকে নানা উপহার উপঢৌকন দিয়ে খুশি করে পর্তুগিজরা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। তারা চীনের ম্যাকাও নামক স্থানে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণের অনুমতি পায়। পর্তুগিজদের পর একে একে স্পেনীয়, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক, আমেরিকানরা চীনে বাণিজ্য করতে আসে। এবার আমরা চীনে বিদেশি পুঁজির যে অনুপ্রবেশ কীভাবে হয়েছিল সেটা আমরা দেখব। চীনে বিদেশি অনুপ্রবেশের তিনটি প্রধান পর্যায় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে প্রথম পর্যায়, যেটা অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে 1840 খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম ইঙ্গোচীন যুদ্ধ বা প্রথম আফিম যুদ্ধ পর্যন্ত সময় ছিল চীনে বিদেশি অনুপ্রবেশের প্রথম পর্যায়। আর দ্বিতীয় পর্যায় হচ্ছে 1842 খ্রিস্টাব্দের নানকিং চুক্তি থেকে 19 শতকের শেষভাগ পর্যন্ত সময় ছিল চীনে বিদেশি অনুপ্রবেশের দ্বিতীয় পর্যায়। আর 19 শতকের শেষ থেকে 1930-এর দশক পর্যন্ত সময় ছিল চীনে বিদেশি অনুপ্রবেশের তৃতীয় পর্যায়। আর চীনে বিদেশি পুঁজির অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকে চীনের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবর্তন ঘটতে থাকে। নানকিংয়ের সন্ধির পর থেকে চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থায় ধারাবাহিকভাবে বিদেশিদের আধিপত্য ও নিয়ন্ত্রণ বাড়তে থাকে। নানকিংয়ের সন্ধির পর থেকে রুদ্ধ চীনে বিদেশিদের আধিপত্যের প্রসার চীন সরকার প্রতিরোধ করতে ব্যর্থ হয়। আর চীনের যে দুর্বল মাঞ্চু সম্রাট ছিল, সেই মাঞ্চু সম্রাট ক্ষমতাসীন থাকলেও সামন্ততান্ত্রিক চীন ক্রমে আধা ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়। এবার আমরা খনিজ সম্পদের অধিকার সম্পর্কে জানব। আয়তনে চীন যেমন সুবিশাল দেশ ছিল, তেমনি চীনে বিভিন্ন খনিজ এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য লক্ষ্য করা যায়। চীনের মাঞ্চুরিয়া, বেজিং, সিনচিয়াং, সানজি, হেইলংজিয়ান, লিয়াওনিং, জিনিন প্রভৃতি স্থানে বিভিন্ন খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার ছিল। আর এই প্রাকৃতিক এবং খনিজ সম্পদকে কাজে লাগিয়ে সামন্ততান্ত্রিক চীনের অনেক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ছিল, কিন্তু বাস্তবে সেই উন্নয়ন সম্ভব হয়নি। তারও বিভিন্ন কারণ ছিল, যেমন সামন্ততান্ত্রিক চীন বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপের তুলনায় যথেষ্ট পিছিয়ে ছিল, ফলে চীন এই সম্পদের সদ্ব্যবহার করতে পারেনি। এছাড়াও প্রথম ইঙ্গোচীন বা প্রথম আফিম যুদ্ধের পর চীন নানকিংয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হলে বিদেশিদের কাছে চীনের অভ্যন্তরে প্রবেশের পথ সহজ হয়ে যায়। আর ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জাপান প্রভৃতি দেশ তখন চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাবাধীন অঞ্চল গড়ে তোলে এবং সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। আর বিদেশি শক্তিগুলি চীনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার পরে চীনের যে খনিজ সম্পদ তার ওপর তাদের দখলদারি কায়েম করতে সচেষ্ট হয়। আর অর্থের বিনিময়ে বিদেশি জাতিগুলি চীন সম্রাটের কাছ থেকে বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করার অধিকার অর্জন করে। আর ইউরোপীয় জাতিগুলি এইসব খনিজ সম্পদ তখন নিজেদের দেশে রপ্তানি করতে শুরু করে। দূর প্রান্তের খনিজ সম্পদ সংগ্রহ এবং রপ্তানির উদ্দেশ্যে
বিদেশি শক্তিগুলি চীনে রেলপথ স্থাপন করে। রাশিয়া রেলপথের মাধ্যমে চীনের উত্তর সীমান্তের ভ্লাডিভোস্টক বন্দরকে সেন্ট পিটার্সবার্গের সঙ্গে এবং পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স সাইবেরীয় রেলপথের সঙ্গে যুক্ত করে। আর চীনের খনিজ সম্পদ সংগ্রহ করে রেল ব্যবস্থার মাধ্যমে চীনের বিভিন্ন বন্দরে পৌঁছে দেওয়া হতো, সেখান থেকে এই সম্পদ বিদেশের শিল্প কারখানায় চলে যেত। চীনের ওপর বিভিন্ন অসম সন্ধি আরোপ করার মাধ্যমে বৈদেশিক শক্তিগুলি বিভিন্ন সময় চীনের খনিজ সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। চীন জাপানের কাছে হেরে গিয়ে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় এবং এর ফলে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সহায়তা লাভের আশা করে। আর এই পরিস্থিতিতে ফ্রান্স চীনের ইউনিয়ন কোয়াংসি এবং কোয়াংটু অঞ্চলের খনিজ সম্পদের অধিকার পায়। ফ্রান্স ইন্দোচীনের আনাম থেকে চীনের অভ্যন্তর ভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। আর এই রেলপথের মাধ্যমেই ফ্রান্স চীনের ইউনান কোয়াংসি কোয়াংটুং প্রভৃতি অঞ্চলের খনিজ সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ পায়। এবার আমরা যে অসম চুক্তি হয়েছিল সেটা আমরা দেখব। পশ্চিমী রাষ্ট্রগুলি দীর্ঘকাল ধরে চীন ও জাপানের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হলেও উনিশ শতক থেকে বহিরাগত দেশগুলির কাছে চীনের প্রবেশের যে কঠোরতা সেটা হ্রাস পেতে থাকে। আর এর ফলে পশ্চিমের বিভিন্ন শক্তি অনগ্রসর চীনে প্রবেশ করে দ্রুত নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। আর উনিশ শতক এবং বিশ শতকের শুরুতে চীনে কিং বা চিং প্রদেশের শাসনকালে ব্রিটেন ফ্রান্স জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান প্রভৃতি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে সে দেশে নিজেদের অর্থনৈতিক এবং সামরিক আধিপত্যের প্রসার ঘটায়। আর এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলি প্রায় প্রত্যেকটি যুদ্ধের পরই চীনের ওপর বিভিন্ন শোষণমূলক সন্ধি চাপিয়ে দেয়। আর এই সন্ধি বা চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। মোটামুটিভাবে 1839 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের সঙ্গে এরূপ শোষণমূলক আচরণ চালাতে থাকে। এজন্য চীনের সঙ্গে পশ্চিমী শক্তিগুলি স্বাক্ষরিত অসম চুক্তিগুলিকে চীনের শতাব্দীব্যাপী অবমাননা বলে চিহ্নিত করা হয়। এবার আমরা এই অসম যে চুক্তিগুলির যে বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করব। এই সব চুক্তি চীনা সরকারের সঙ্গে পশ্চিমী শক্তিগুলির পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়নি। কোনো না কোনো যুদ্ধে পশ্চিমী শক্তিগুলির কাছে চীনের পরাজয়ের পরে পশ্চিমী শক্তিগুলি চীনের ওপর একতরফাভাবে এ সকল চুক্তি চাপিয়ে দেয়। আর এই চুক্তির দ্বারা বিদেশি শক্তিগুলি চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করে। তার ফলে এই সমস্ত অঞ্চলে চীনা সরকার ও প্রশাসনের অধিকার এবং ক্ষমতা লুপ্ত হয়। আর পশ্চিমী শক্তিগুলি কর্তৃক আরোপিত এইসব চুক্তি সরাসরি চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত করে। আর এইসব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চীনের সার্বভৌমত্ব যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং চীন প্রকৃতপক্ষে পশ্চিমী শক্তিগুলির আধা উপনিবেশে পরিণত হয়। চীন এবং পশ্চিমী শক্তিগুলির মধ্যে সংঘটিত যুদ্ধের জন্য চীনই কিন্তু শুধুমাত্র দায়ী ছিল না, অথচ যুদ্ধের পর একতরফাভাবে আরোপিত বিভিন্ন চুক্তির অজুহাতে পশ্চিমী শক্তিগুলি বলপ্রয়োগের মাধ্যমে চীনকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য করে। চীন বিভিন্ন চুক্তির মাধ্যমে বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তিগুলির কাছে নিজেদের বিভিন্ন বন্দর খুলে দিতে এবং বিভিন্ন অঞ্চল লিজ দিতে বাধ্য হয়। যেমন চীনের হংকং বন্দর ব্রিটেনের জন্য এবং ম্যাকাও বন্দর পর্তুগালের জন্য খুলে দেয়। এছাড়াও বিদেশি শক্তিগুলি চীনকে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে বাধ্য করে। আর এই সব বৈশিষ্ট্যের জন্য বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলির দ্বারা চীনের ওপর আরোপিত এই চুক্তিগুলিকে অসম বা বৈষম্যমূলক বলে অভিহিত করা হয়। চীনা ঐতিহাসিক ওয়াং ডং মনে করেন অসম চুক্তি কথাটি দীর্ঘদিন ধরে প্রচলিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এর অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায় না। তাছাড়া কোনো চুক্তিগুলিকে আমরা অসম বা বৈষম্যমূলক বলবো সেটাও পরিষ্কারভাবে বোঝা যায় না।
তবে বিভিন্ন ঐতিহাসিক চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির উল্লেখ করে থাকেন। এবার আমরা সেই ধরনের চুক্তিগুলি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে নানকিংয়ের অসম চুক্তি। প্রথম আফিমের যুদ্ধে চীন পরাজিত হয়ে ব্রিটিশদের সঙ্গে নানকিংয়ের অসম সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়, আর এই সন্ধির দ্বারা ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো চীনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য এবং বসবাসের জন্য খুলে দেওয়া হয়, আর এই বন্দরগুলি চুক্তি বন্দর নামে পরিচিত হয়। ওই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পায়। হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয়। কোহং প্রথা বাতিল হয় এবং চীনের সর্বত্র ইংরেজ বণিকদের পণ্য ক্রয় বিক্রয়ের অধিকার স্বীকৃত হয়। এবার হচ্ছে বগের অসম চুক্তি। আর এই যে চুক্তিটি, ব্রিটিশ সরকার চীনের ওপর নানকিংয়ের অসম চুক্তি চাপানোয় কিছুকাল পর বগের সন্ধি নামে আবার একটি অসম চুক্তি চাপিয়ে দেয়, এবং এই সন্ধির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে, এবং এই বগের চুক্তি দ্বারা চীনের চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী চীনা ও ব্রিটিশ সব অধিবাসীদের ওপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণের অধিকার লুপ্ত হয়ে ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থার অধীনে আসে। চীন অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ সুবিধা দেবে সেগুলি ব্রিটেনকেও দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, আর এই চুক্তির দ্বারা চীনের সার্বভৌমত্ব খুবই ক্ষতিগ্রস্ত হয়। এবং নানকিং ও বগের সন্ধির সূত্র ধরে ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা, রাশিয়া, পর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশ চীনের অভ্যন্তরে প্রবেশ করে নানান সুযোগ সুবিধা আদায় করতে শুরু করে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র 1844-এর 3রা জুলাই চীনের ওপর ওয়াংসিয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়, আর এই চুক্তির দ্বারা আমেরিকা চীনে বিভিন্ন অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। আর চীনের চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী বিদেশিরা আইনগত, বিচার বিভাগীয়, পুলিশ সংক্রান্ত এবং কর সংক্রান্ত স্বাধীনতা লাভ করে। আর ফ্রান্স 1844 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর চীনের ওপর হুয়ামপোয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। আর এই হুয়ামপোয়ার অসম চুক্তি বা সন্ধির দ্বারা ফরাসি বণিকদের জন্য চীনের নতুন 5টি বন্দর খুলে দেওয়া হয়। চীনে ফরাসি নাগরিকদের অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা দেওয়া হয়। চীন এবং ফরাসি বণিকদের মধ্যে বাণিজ্য শুল্ক নির্দিষ্ট হয়। এরপর 1856 খ্রিস্টাব্দে চীনের বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স দ্বিতীয় অহিফেন যুদ্ধ শুরু করে। আর এই যুদ্ধে চীন বিপর্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে প্রতিবেশী রাশিয়া চীনের ওপর আইগুনের সন্ধি চাপিয়ে দেয়, এবং এই সন্ধির দ্বারা চীনের উত্তরাংশের বেশ কিছু ভূখণ্ডে রাশিয়া নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। চীনের আমুর, উসুরি ও সংঘুয়াজিয়াং নদীতে একমাত্র রাশিয়া এবং চীনের নৌ চলাচল স্বীকৃত হয়। আর নানকিংয়ের সন্ধির পরেও ইউরোপীয় শক্তিগুলি কিন্তু তৃপ্ত ছিল না। দ্বিতীয় অহিফেন যুদ্ধে চীন পরাজিত হলে চীনের ওপর ইংল্যান্ড এবং ফ্রান্স টিএনসিনের অসম সন্ধি চাপিয়ে দেয়, এবং এই সন্ধির দ্বারা চীন সরকার ইংল্যান্ড ও ফ্রান্সকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়। আর বিদেশি বণিকদের জন্য চীনের আরও 11টি বন্দর খুলে দেওয়া হয়। রাজধানী পিকিংয়ে যে বিদেশি দূতাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। ছাড়পত্রের মাধ্যমে বিদেশিরা চীনের অভ্যন্তরে অবাধ ভ্রমণের এবং খ্রিস্টান ধর্মপ্রচারকরা চীনে বসবাস এবং ধর্মপ্রচারের অনুমতি পায়। আর বিদেশি বণিকদের সুবিধার্থে বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়। চীনে নির্দিষ্ট শুল্কের বিনিময়ে আফিমের ব্যবসা বৈধ বলে স্বীকৃত হয়। আর টিএনসিনের যে সন্ধি, সেই সন্ধির শর্তগুলি চীনকে চরম দুরবস্থায় ফেলে দেয়। এজন্য চীন সরকার এই চুক্তি অনুমোদনে টালবাহানা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অবশেষে 1860 খ্রিস্টাব্দে চীন আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের সঙ্গে পিকিংয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। চীনের প্রতিবেশী জাপান 1881 খ্রিস্টাব্দে লুচু দ্বীপপুঞ্জ দখল করে দীর্ঘদিন ধরে কোরিয়ার প্রতি আগ্রাসন চালাতে থাকে। কোরিয়াকে কেন্দ্র করে চীন জাপান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে জাপানের কাছে বৃহদাকার চীন পরাজিত হলে চীনের ওপর জাপান শিমোনোসেকির সন্ধি চাপিয়ে দেয়, এবং এই সন্ধি অনুযায়ী কোরিয়াকে চীন স্বাধীনতা দানে বাধ্য হয়। চীনের কাছ থেকে জাপান পেস্কাডোরেস, তাইওয়ান, লিয়াওটুং উপদ্বীপ এবং পোর্ট আর্থার লাভ করে। জাপানকে
চীন 200 মিলিয়ন কিউপিং টেল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। চীন তার বেশ কয়েকটি বন্দর জাপানের জন্য খুলে দিতে বাধ্য হয়। চীনে জাপানের সাফল্যে ইউরোপীয় শক্তিগুলি তারা আতঙ্কিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের চাপে জাপান লিয়াওটুং উপদ্বীপ ও পোর্ট আর্থার চীনকে ফেরত দিতে বাধ্য হয়। আর ইউরোপীয় শক্তিগুলি চীনের বিভিন্ন অংশে নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল গড়ে তুলে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। এবার আমরা বক্সার প্রোটোকল বিষয়ে আমরা জানব। চিং বা কিং বংশের শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলির শোষণ, নির্যাতন এবং আধিপত্যের বিরুদ্ধে আইহো চুয়াং নামে একটি গুপ্ত সমিতি বক্সার বিদ্রোহ শুরু করে এবং বিদ্রোহীরা ব্যাপকভাবে বিদেশিদের হত্যা, রেলপথ, টেলিগ্রাফ, গির্জা প্রভৃতি ধ্বংস করতে থাকে এবং 1900 খ্রিস্টাব্দে পিকিংয়ে অবস্থিত বিদেশি দূতাবাসগুলি অবরোধ করে সেখানকার কর্মীদের ওপর তীব্র অত্যাচার চালায়। আর 6 সপ্তাহ এভাবে অবরোধের পর ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইটালি প্রভৃতি 8টি দেশের সম্মিলিত বাহিনী বিদ্রোহ দমনে অগ্রসর হয়। দূতাবাসগুলি অবরোধমুক্ত করার পর বিদেশি বাহিনী পিকিংয়ে ব্যাপক ধ্বংসলীলা ও লুটতরা চালায়। আর চীনের সম্রাজ্ঞী জুসি পাত্রমিত্র সহ পিকিং ত্যাগ করেন। শেষ পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তি বক্সার প্রোটোকল নামে এক চুক্তির মাধ্যমে চীনের ওপর বিভিন্ন কঠোর নীতি চাপিয়ে দেয়। এবার আমরা ক্যান্টন বাণিজ্য প্রথা সম্পর্কে আলোচনা করব। চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর তাং যুগ থেকেই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ক্যান্টন বন্দর বাণিজ্য কেন্দ্র হিসাবে আধুনিক যুগেও বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1842 খ্রিস্টাব্দে পাশ্চাত্যের রাষ্ট্রগুলির কাছে সমগ্র চীন উন্মুক্ত হওয়ার পূর্বে একমাত্র ক্যান্টনই ছিল বিদেশিদের কাছে চীনের উন্মুক্ত বন্দর। আর চীনা ও পর্তুগিজদের বাধাদান, উচ্চ শুল্ক প্রভৃতির ফলে প্রথম দিকে ইংরেজরা ক্যান্টনের বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ পায়নি। ক্যান্টনে বাণিজ্যের সুযোগ না পেয়ে ইংরেজ বণিকরা চীনের ফরমোজা, নিংপো, অ্যাময় প্রভৃতি বন্দরে বাণিজ্য করত। কিন্তু এসব স্থানের বাণিজ্যে ইংরেজদের বিশেষ সুবিধা না হওয়ায় তারা তখন ক্যান্টনের দিকে নজর দিল। ক্যাপ্টেন ওয়েডডেলের উদ্যোগে ব্রিটিশ বাণিজ্য জাহাজ 1637 খ্রিস্টাব্দে প্রথম ক্যান্টনে প্রবেশ করলেও এখানে ব্রিটিশদের নিয়মিত বাণিজ্য শুরু হয় আরও অনেক পরে। তারা ক্যান্টনে 1699 খ্রিস্টাব্দে একটি কারখানা প্রতিষ্ঠা করে এবং 1715 খ্রিস্টাব্দ থেকে চা ও রেশমের ব্যবসা শুরু করে। উচ্চ শুল্ক দিয়ে ক্যান্টনে ব্যবসা করতে ব্রিটিশ বণিকদের সমস্যা হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর দিকে নিংপোতে ব্যবসা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু চীনা সরকার উত্তর দিকের বন্দরগুলিতে বিদেশি বণিকদের প্রবেশ করতে দেয়নি। ফলে দেখা গেল 1757 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ক্যান্টনই হয়ে ওঠে বিদেশি বণিকদের কাছে একমাত্র উন্মুক্ত বন্দর। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তাই ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। আর 1759 খ্রিস্টাব্দে নির্দেশনামার মাধ্যমে চীনে বিদেশি বণিকদের জন্য এক বন্দর কেন্দ্রিক ক্যান্টন বাণিজ্য প্রথা সূত্রপাত হওয়ার পর এই অঞ্চলের বাণিজ্যে শীঘ্রই ব্রিটিশ যে বণিকদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর কো হং নামে বণিক সংঘ দ্বারা পরিচালিত ক্যান্টনের ছিল মূলত ব্যক্তিগত মালিকানা ভিত্তিক। আর এজন্য চীনের সঙ্গে বিদেশি বণিকদের কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার দরকার হতো না। বিদেশি বণিকরা সরাসরি ক্যান্টনে বাণিজ্য করতে পারত না, কোনো অবস্থাতেই তাদের চীনের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হতো না বা তারা অন্য বণিকদের কাছ থেকেও সস্তা দরে মাল কিনতে পারত না। সরকারের অনুমোদন প্রাপ্ত এবং একচেটিয়া বাণিজ্যের অধিকারী কো হং নামক বণিক সংঘের মাধ্যমেই বিদেশি বণিকদের সমস্ত লেনদেন চালাতে হতো। ক্যান্টন বন্দরে বাণিজ্যরত ইউরোপীয়দের শহরের মূল ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস ও বাণিজ্যিক কার্যকলাপ চালাতে হতো।
ক্যান্টনের একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়ে কোহং বণিকরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। একচেটিয়া এই অধিকার পাওয়ার জন্য তারা চীনা রাজদরবার, আদালত ও শুল্ক অধিকর্তাকে বিপুল অর্থ ঘুষ দিত, আর বিদেশিদের বাণিজ্যের শর্ত তারাই ঠিক করত। বাণিজ্যের বেশিরভাগ লভ্যাংশ কোহং বণিকরা আত্মসাত করত। ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা, আদব কায়দা, শিক্ষা নিষিদ্ধ ছিল। ক্যান্টনে তারা চীনা ফৌজদারি এবং বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল। বিদেশি বাণিজ্য কুঠিতে মহিলা, আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল, আর বাণিজ্যের মরশুম শেষ হলে বিদেশি বণিকদের ক্যান্টন ত্যাগ করতেই হতো। চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। আর ক্যান্টন বাণিজ্যের প্রথম দিকে পর্তুগিজদের হটিয়ে ইংরেজ বণিকরা সর্বাধিক প্রাধান্য বিস্তার করে। পরবর্তীকালে আমেরিকার বণিকরা এই বাণিজ্যে যোগ দেয়। ইংরেজরা অন্যান্য ইউরোপীয় বণিকদের পিছনে ফেলে অষ্টাদশ শতকের মধ্যভাগের মধ্যে ক্যান্টন বাণিজ্যে একাধিপত্য প্রতিষ্ঠা করে। তারা ক্যান্টন বন্দর থেকে চীনের চা, রেশম, হৃৎপাত্র, দারুচিনি, ঔষধপত্র প্রভৃতি ইংল্যান্ডে রপ্তানি করে। এগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল চায়ের বাণিজ্য। তারপর অষ্টাদশ শতকের শেষ দিকে আমেরিকার বণিকরা চীনের বাণিজ্যে যোগ দেয়। তারা ইংল্যান্ডের একচেটিয়া বাণিজ্যের বিরোধিতা করে মুক্ত বাণিজ্যের কথা বলে। কিছুদিনের মধ্যেই ক্যান্টন বাণিজ্যে আমেরিকা দ্বিতীয় স্থান অধিকার করে। আর ক্যান্টন বাণিজ্যে নানা ধরনের কঠোর শর্ত, বিধিনিষেধের নীতি বিদেশি বণিকদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করত। যেমন বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে পাশ্চাত্য রাষ্ট্রগুলি চীনের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে উৎসাহী ছিল। তারপরে চীনের কাছ থেকে মর্যাদা সম্পন্ন বাণিজ্যিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার চীনে কয়েকবার দূত প্রেরণ করে। ইংল্যান্ড 1787 খ্রিস্টাব্দে চার্লস ক্যাথকার্টকে ক্যান্টনে পাঠায়, কিন্তু চীনে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়, আর সেই কারণে এই মিশন ব্যর্থ হয়। তারপর জর্জ ম্যাকার্টনির নেতৃত্বে ইংল্যান্ডের দ্বিতীয় মিশন 1793 সালে এবং লর্ড আমাস্টের নেতৃত্বে তৃতীয় মিশন 1816 সালে চীন সম্রাটের কাছে পৌঁছায়, কিন্তু উভয় দূতই ব্যর্থ হয়। আর শান্তিপূর্ণ উপায়ে চীনের সঙ্গে যখন বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন ব্যর্থ হলো, তখন ইংল্যান্ড বল প্রয়োগের নীতি গ্রহণ করলো। আর ঊনবিংশ শতকের শুরু থেকে ব্রিটিশ বণিকরা চোরাপথে ভারত থেকে চীনে আফিম রপ্তানি করতে শুরু করলে ক্যান্টন বাণিজ্যের চরিত্র বদলাতে শুরু করলো। আর আফিমের ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ব্রিটেনের বিরোধ বাধে এবং প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গোচীন যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে ক্যান্টন ব্যবস্থা ভেঙে পড়ে। চীন ক্যান্টন সহ বেশ কয়েকটি বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয়, আর এভাবেই ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে। এবার আমরা ভারত ও চীনের অভিজ্ঞতার একটা তুলনামূলক আলোচনা করব। প্রথমে ভারতের যেটা এবং চীনের, ভারতে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ইউরোপ থেকে ভারতে এসে পৌঁছান, আর চীনে পর্তুগিজ বণিক রাফায়েল পেরোস্ট্রেল 1516 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে জলপথে চীনে এসে বাণিজ্য করে লাভবান হন। আবার ভারতে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠার কথা আমরা যদি দেখি, পশ্চিমী জাতিগুলি ভারতে এসে বিভিন্ন স্থানে তারা কুঠি স্থাপন করে, আর চীনের ক্ষেত্রে বহিরাগত জাতিগুলি বাণিজ্যের জন্য বিভিন্ন চুক্তির মাধ্যমে চীনকে বিভিন্ন বন্দর তাদের কাছে খুলে দিতে বাধ্য হয়। তারপর ইংরেজরা ভারতের ক্ষেত্রে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করে বাংলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, আর চীনের ক্ষেত্রে ইংরেজরা প্রথম ওয়েফিন যুদ্ধে চীনকে পরাজিত করে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। আর এইভাবেই চীনে আধিপত্যের সূচনা তারা করেছিল। আর ভারতের ক্ষেত্রে বিভিন্ন বিদেশি রাষ্ট্র ভারতে বাণিজ্য করতে এলে এসব শক্তিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে এবং শেষে ব্রিটেন ভারতের শ্রেষ্ঠত্ব অর্জন করে। একইভাবে চীনেও বিভিন্ন বিদেশি রাষ্ট্র বাণিজ্য করতে আসে, কিন্তু তাদের সকলকে হারিয়ে দিয়ে শেষ পর্যন্ত ব্রিটেন চীনের ক্ষেত্রেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।
ইউরোপে শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ডের কলকারখানায় অনেক শিল্প সামগ্রী উৎপন্ন হতো, যেটা ভারতে আমদানি করা হতো এবং বিলেতি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় হটে গিয়ে ভারতের শিল্প ধ্বংসের পথে এগিয়ে যায়। আর একইভাবে চীনের ক্ষেত্রেও বিদেশিরা ভারতের মতো চীনকেও বিদেশি পণ্যের বাজারে পরিণত করে এবং বিদেশের কলকারখানায় উৎপাদিত সুতি রেশমের সুতি পশমের বস্ত্র বিলাস সামগ্রী চীনে আমদানি করা হতো, আর ব্রিটিশ বণিকরা ভারত থেকে চীনে আফিম রপ্তানি করত। তাহলে এগুলো আমরা ভারত চীনের অভিজ্ঞতার কিছু সাদৃশ্য আমরা দেখলাম। এবার আবার কিছু বৈসাদৃশ্যও ছিল, যেমন ইউরোপের বণিকদের এদেশে বা ভারতবর্ষে বাণিজ্য করার বিষয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল না বা ভারতে বিদেশি বণিকদের বিরুদ্ধে কোনো রুদ্ধ দ্বার নীতি গ্রহণ করা হয়নি। কিন্তু চীনের ক্ষেত্রে আমরা দেখেছি সেইখানে নজরানা কাওতাও প্রথার কথা আমরা দেখলাম, বা শেষে একদম আমরা চীনের বিদেশিদের প্রবেশের যে বাধা, যেটা রুদ্ধদ্বার নীতি, সেটা আমরা দেখলাম। আর ভারতের ক্ষেত্রে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক বিভিন্ন শক্তিগুলো এখানে ভারতে আসে এবং অন্যান্য ইউরোপীয় শক্তিগুলিকে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করে ইংরেজরা ভারতে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। আর চীনের ক্ষেত্রে বিভিন্ন বিদেশি শক্তি নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে, নিজেদের প্রভাবাধীন অঞ্চলও গড়ে তোলে, আর চীনে বিভিন্ন বহিরাগত শক্তিগুলির মধ্যে ইংরেজরা শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর ব্রিটেনের পরে চীনে আধিপত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় স্থানে ছিল আমেরিকা, এছাড়াও ফ্রান্স, রাশিয়া, জাপান, ওলন্দাজ প্রভৃতি শক্তিগুলিও চীনে কিছু না কিছু আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারপর ভারতের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে 3000 টাকার বিনিময়ে দিল্লির মুঘল বাদশাহ ফারুকশরের কাছ থেকে দস্তক বা বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। আর চীনের ক্ষেত্রে ইংরেজ সহ অন্যান্য বহিরাগত বণিক জাতিগুলি চীনে বাণিজ্য করতে গিয়ে চীনের সম্রাটের কাছ থেকে ভারতের মতো দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়নি। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয় কংগ্রেস নেতা গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং তারপরে ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন বাহিনীর সংগ্রাম, নৌবিদ্রোহ প্রভৃতি ঘটনা ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করে। শেষ পর্যন্ত 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ ঘটে। আর চীনের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি সে দেশের ক্ষমতাসীন এবং পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির অনুগত কুওমিনতাং দলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র কুওমিনতাং দলকে এবং রাশিয়া চীনের কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে। শেষ পর্যন্ত কুওমিনতাং দল পরাজিত হয় এবং মাও সেতুং 1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর গণপ্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠা করে। তাহলে আমরা দেখলাম যে ভারত এবং চীনের অভিজ্ঞতার একটা তুলনামূলক আলোচনা আমরা পড়লাম এবং যেভাবে আমি পড়িয়ে দিলাম তোমরা এভাবে পড়বে এবং বারবার পড়লে তোমরা পড়া ভালো করে বুঝতে পারবে।